এভরিওয়ান, আজকে হাজির হয়েছি একটা ভেরি কুইক রেসিপি নিয়ে। রেসিপি বলতে কি ব্রেকফাস্টে, এটা আমাদের খুবই ফেভারেট। ইজোরা, আমি, ননি, আমরা সবাই খাই এটা। এই স্যান্ডউইচটা আর সাথে যদি একটা ডিম পোচ হয়, কথা নাই, একদম সেই রকম ব্রেকফাস্ট। এখানে আমি অ্যাভোকাডো নিয়েছি, আর অ্যাভোকাডোর গুণাবলী তো সবারই জানা, ভেরি হেলদি, দ্য হেলদি ব্রেকফাস্ট। অ্যাভোকাডো নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এখন সিজনিং করে দিয়েছি সল্ট অ্যান্ড পেপার। আমি পিঙ্ক হিমালয়া সল্ট ইউজ করি, তো সেটা দিয়েছি, আর দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে সবগুলোকে ভালো মতো মিক্স করে দিচ্ছি, ভালো মতো এটাকে স্পুন দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি। আমি খুব বেশি বড় লাম্প চাই না, আবার বেশি ছোটও না। এখন দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ড্রিজল অফ অলিভ অয়েল। ভালো মতো আবার মিক্স 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 করে এটাকে পেস্ট না, কাইন্ড অফ একটু টেক্সচার আনার জন্য। তারপরে একটা ব্রেড টোস্ট করে নিলাম, যদি একটু বেশি টোস্ট হয়ে গেছে, বাট দ্যাটস অ্যাবসলুটলি ফাইন। আমার ক্রিসপি পছন্দ, ওয়েল ডানটা পছন্দ, আপনাদের যেরকম পছন্দ সেরকম করে নিতে পারেন। তারপরে সেটাকে ব্রেডের উপরে স্প্রেড করে দিলাম, দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কল অফ করিয়ান্ডার আর ড্রিজল অফ অলিভ অয়েল এগেইন। ওয়ালা, হয়ে গেল আমার মজাদার ব্রেকফাস্টের স্যান্ডউইচ। এবার আমি এটাকে দুই টুকরো করে নিচ্ছি, সাথে নিয়ে নিব একটা ডিম পোচ, ব্যাস হয়ে গেল। সো আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।